ধূপগুড়ি শহরে করোনায় মৃত্যু নিয়ে চাপানুত। মঙ্গলবার ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ডের এক যুবতীর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। ওই যুবতী করোনার উপসর্গ নিয়ে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি হয়েছিল। এরপর ওই যুবতীর শ্বাসকষ্ট শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। পরিবারের দাবি, হাসপাতাল থেকে তাদের বলা হয় ওই যুবতী করোনা পজিটিভ। ধূপগুড়ি পৌরসভার তরফ থেকে জানানো হয় যুবতীর মৃত্যু নিয়ে শেষমেশ স্বাস্থ্যবিধি মেনে ধূপগুড়ি শহরের অনেক দূরে ওই যুবতীর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এরপর আসে ঘটনায় নতুন মোড়। বুধবার যুবতীর পরিবারে একটি ফোনে মেসেজ আসে, সেখানে লেখা থাকে যুবতী নেগেটিভ। এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। যুবতীর পরিবারের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্বাস্থ্যকর্মী ডাক্তাররা কোনো পরিষেবা দেননি। শ্বাসকষ্ট শুরু হলেও প্রথমে কোনোভাবে অক্সিজেনের ব্যবস্থা করা হয়নি। এরপর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা নিয়ে শুরু হয় চাপানুত। শেষমেশ শ্বাসকষ্ট প্রবল আকার ধারণ করে মৃত্যু হয় ওই যুবতীর। পরিবারের দাবি, তাদের মৃত্যুর সঠিক কারণ চিকিৎসার সামনে না আসায় সেই কারণে রিপোর্ট পজিটিভ বলা হয়েছিল। এ বিষয়ে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংয়ের সাথে কথা বললে তিনি জানান, এটা দেখুন, স্বাস্থ্য দপ্তর থেকে যেটা আমরা জানতে পেরেছিলাম যে সেদিন সোয়াব টেস্ট হয়েছিল, সোয়াব টেস্টটা তো পাঠাতে হয় 2-3 দিন পরে রিপোর্ট আসে, তো সেখানে আজকে যখন ওর সেই রিপোর্টটা যখন এসছে, আজকে এসছে, কিন্তু গতকাল যখন মারা যায়, মারা যাওয়ার পরে যেহেতু ওনার শ্বাসকষ্ট একটু প্রবলেম ছিল সেটা শুনেছি আর কি, তো অ্যান্টিবায়োটিক যে টেস্ট হয়েছিল সেখানে ওর পজিটিভ এসেছিল। সেই হিসাবে যা যা করণীয় কোভিড-19 সেটা সেভাবেই ফলো আপ করেছে, কিন্তু সেদিন যে সোয়াব টেস্ট হয়েছিল তার রিপোর্টটা আজকে আবার নেগেটিভ এসছে। তো বিষয়টা আমরা স্বাস্থ্য দপ্তরকে বলেছিলাম, তো যেটা আমাদের কাছে বলেছিল আর কি, বা যেটা আমরা শুনেছি যে করোনার যখন টেস্টটা যখন হয় তখনকার রিপোর্টটাই ফলো আপ করা হয়, এটাই বিষয়টা রয়েছে। না 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 না, তা কেন, এটা কি আমরা বলতে পারি? এটা আমাদের ইখতিয়ার না। আমরা যে রিপোর্টটা পেয়েছি, যেটা আমাদেরকে বলা হয়েছে, সেটার মধ্যে যখন অলরেডি মানে অ্যান্টিবায়োটিক টেস্ট হয়েছিল তখন তার রিপোর্টটা কিন্তু পজিটিভ এসছে, আর সোয়াব টেস্ট হয়েছে তার 2 দিন আগে, সেটা নেগেটিভ এসছে। কালকে যেরকম ওদের বাড়ির প্রত্যেকেরই টেস্ট হয়েছে, প্রত্যেকেরই নেগেটিভ এসছে, তো সেটা কিন্তু আমরা বলতে পারি না, সেটা স্বাস্থ্য দপ্তর তার ক্লিনিশিয়ানরা বলতে পারবে, কিন্তু যেটা আমরা জানি সেটা শেয়ার করেছি। তার বাড়িতেও গিয়েছিলাম আজকে আমরা, আমি আমাদের চেয়ারপারসন ম্যাডামও গিয়েছিলেন ওদের বাড়ি, আজকে পরিবারের সাথেও আমরা বলে এসেছি যে আমরা আছি। খুবই দুঃখজনক ঘটনা, এরকম প্রথম একজন যুবতী মারা গেছে। যদিও ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী মণ্ডল জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে এড়িয়ে যান। শেষমেশ অফিসার অফ স্পেশাল ডিউটি এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান। পজিটিভ আমি জানি না, মানে পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেছে, কি হয়েছে সমস্যা, বাড়ি দিয়েছে বুঝলে, পজিটিভ ছিল কবে পজিটিভ হয়েছে, কত ভর্তি ছিল সেগুলো জানতে হবে তো। ঠিক আছে, তোমার জানানোর জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজন যুবতীর রিপোর্ট পজিটিভ নেগেটিভ আসায় রিপোর্টের ওপর বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সাধারণ মানুষ। ঘটনাটা কালকে সকালবেলা যখন আমার মায়ের একটু মেয়ের যখন শ্বাসকষ্ট হয় তখন আমি ধূপগুড়ি হসপিটালে বিএমওকে ফোন করে আমাকে পারমিশন দেয়, ঠিক আছে তুমি হসপিটালে নিয়ে আসো, এখানে একটা ব্যবস্থা করা যাবে বা গাড়ির ব্যবস্থা করা যাবে। আমি বিভিন্ন জায়গায় গাড়িকে অনেক অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে তাকে ফোন করেছি, সে কোনোরকম কোনো অ্যাম্বুলেন্সওয়ালা ড্রাইভার কোনোরকম রেসপন্স দেয়নি। তারপরে আমি আমার পাশের বাড়ির টুকটুকি করে ধূপগুড়ি হসপিটালে নিয়ে যাই। ওখানে গিয়ে কোনোরকম ডাক্তারকে বলার পরে, নার্সকে বলার পরে কোনোরকম সহযোগিতা পাই না ওখান থেকে। তারপরে আমার পাড়ারই একটা বীরেন বলে ছেলে, যে ওখানে হেল্পার হিসেবে কাজ করে, ড্রেসিং ফেসিং করে, ওই ছেলেটাকে বলার পরে, রিকোয়েস্ট করার পরে 1 ঘন্টা পরে সে আমাকে একটি সিলিন্ডারের ব্যবস্থা করে যায়। আদৌ তাতে থেকে অক্সিজেন বেরোচ্ছে কি না সেটা কিছু বুঝলাম না। ততক্ষণে আমার মেয়ে ভীষণ শ্বাসকষ্ট জড়িত হয়। তারপর আমি আবার ডাক্তারের কাছে যাই, নার্সের কাছে যাই, কোনোরকম তাদের কাছ থেকে সহযোগিতা পাই না, উল্টো আমাকে ধমকি দিতে থাকে। তো যখন ধমকি দিতে থাকে আমি একটু গরম দেখাই, আমাকে গরম দেখালে বলে কি খবরদার এখানে গরম দেখাবেন না, এটা প্রশাসন আপনি জানেন। কে বললো এই কথাটা? হ্যাঁ, কে বললো এই কথাটা? এটা ডাক্তার বলেছে। কোন ডাক্তার? এখানে ডাক্তার ঠিক বোধ হয় সাধন সরকার ছিল ওই সময়টায় ডিউটি, মাস্ক টাক্স পরা ছিল, আমি ঠিক ইয়ে করতে পারিনি, তো হবে সাধন সরকারই। তো ওই সময়টায় আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, বলে আপনি যদি হাত ধরেও না দেখেন যদি তো কমসে কম তো আপনি একটু সাজেশন তো দিতে পারেন, গাড়ির জন্য আমাকে অনেক আশ্বাস দিয়েছে, বলে এই মাত্র আসছে। প্রথমে বললো যে 4টার সময় ড্রাইভার আসছে, একটু দেরি হবে আসতে, তো একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, ওয়েট করলাম, ওয়েট করার পরে তখন আমাকে আবার আমি গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার বলতে তখন যে ঠিক আছে তোমাকে মনাগুড়ি গেছে গাড়ি, মনাগুড়ি থেকে আসবে তারপরে হবে। তারপরে আবার একটু পরে গেছি, যখন আবার বেশি অর্থনাদ করছিল বাচ্চা, তখন গেলাম, তখন বলছে জলপড়ি গেছে, জলপড়ি থেকে গাড়ি আসছে। তো কোনোরকম মানে
পরিষেবা পেলাম না, তা বাদে আবার উল্টাপাল্টা আমাকে বলেছে হসপিটাল থেকে, বলে বেশি মেজাজ দেখাবার না এখানটায়। তারপরে ঘটনা এরকম করতে করতে মেয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে যেই জায়গায় মেয়েকে রেখেছিলাম একটু নামমাত্র একটা অক্সিজেনের সিলিন্ডার লাগিয়ে দিয়ে, সেখান থেকে দৌড়ে আসতে ডাক্তারের কাছে আসতে আসতে আমাকে অনেক সময় হয়ে যায়, আর ওই সময়ের মধ্যে মেয়ে আমার শ্বাস নিঃশ্বাস। যেই ঘটনাটি ঘটে এটা বাস্তব, কারণ আমি অনেক চেষ্টা করেছি, কোনো রকম পরিষেবা পাইনি, কেউ আমাকে কোনো রকম সহযোগিতা করেনি। আচ্ছা, তার রিপোর্ট নিয়ে যখন আমার মেয়ে এক্সপায়ার করে গেল, তখন আমাদের বাড়ির যে কয়জন ছিল সবার রিপোর্ট টেস্ট হয়ে গেলো। মেয়ে যখন মারা গেলো তখন মেয়ের টেস্ট করলো, তখন মেয়ে হসপিটাল পক্ষ থেকে বলছে আমার মেয়ের পজিটিভ বেরিয়েছে। তখন আমরা সবাই যারা গেছিলাম, কারণ মরার পরেও মেয়েকে আমি হাতার পরেও দেখা গেলো যে মেয়ের কোনো রকম আমাদের কোনো রকম নেগেটিভ পজিটিভ এলো না, আমার সবারই নেগেটিভ এলো। তারপর যখন আমি একটা স্টেপ নিয়েছিলাম যে যখন কোনো রকম পরিষেবা পেলাম না, মেয়ে যখন আমার মারা গেছে, আমি কোনো রকম হসপিটালে যখন পরিষেবা পেলাম না, তো আমার মেয়েকে আমি এখানে রাখবো কেন? আমার ইচ্ছা অনুযায়ী নিয়ে এসেছি, আমার ইচ্ছা যে আমি মেয়েকে নিয়ে চলে যাব। তখন আমাকে বলছে দাদা একটু ধৈর্য ধরো, আমাদের আইনি কার্রবাই করতে হবে, আমাদের যেহেতু হসপিটাল এটা, বলে আপনার তখন হসপিটাল যখন মেয়ে আমার মারা যাচ্ছিলো শ্বাসকষ্ট, তখন তো আপনি হসপিটাল বলে পরিচয় দেননি, এখন আপনি আসছেন কেন? আমি কোনো রকম রিকোয়েস্ট মানবো না। বলেন আপনার ওইখানে টেস্ট করেছিল স্ল্যাড টেস্ট বলে একটা টেস্ট, কি একটা টেস্ট করে তাতে না, আজকে যখন শিলিগুড়িতে পরশু দিন যখন আমি আমার বউ আমার মেয়েকে যখন টেস্ট করেছিলাম, তখন ওখান থেকে আমাদের রিপোর্ট আসে, আজকে যে টেস্ট শিলিগুড়ি থেকে যে রিপোর্টটা সোয়েল টেস্টের রিপোর্টটা আসলো তাতে নেগেটিভ আছে। কালকে এরা এখানে হয়তো বাঁচার জন্য এরা কালকে নেগেটিভ ঘোষণা করেছিল, হ্যাঁ পজিটিভ ঘোষণা করেছিল। এখানে ডাক্তার তখন যারা ল্যাবরেটরিতে ছিল, কোন ডাক্তার ছিলেন? অনডিউটিতে যখন ছিল সবাই মাস্ক পরা ছিল, আমি ঠিকভাবে চিনতে পারিনি, তারাই পজিটিভ বললো, তারাই পজিটিভ ঘোষণা করে দিল, আমাদেরকে বলে দিল যে পজিটিভ হয়েছে, মেয়ে করোনাতে পজিটিভে মারা গেছে। এই মুহূর্তে একটা ন্যায় বিচার হওয়া চাই যে হসপিটাল কর্তৃপক্ষ যে আজকে বাকি আমার সঙ্গে যে ব্যবহারটা হচ্ছে, আরও তো বিভিন্ন ধরনের বিভিন্ন সময় প্যাশেন্ট আসতে পারে, তাদের সঙ্গে এই ব্যবহারগুলোর জন্য একটা প্রতিবাদ জানানো দরকার। টোটালটাই যারা এখানটা আইনি কোনো ব্যবস্থা নেবো, আবার এখানে টোটালটাই তো ডিল করছে রাজনৈতিক, পুলিশ স্টেশন রাজনৈতিক ডিল করছে, হসপিটাল রাজনৈতিক ডিল করছে, টোটাল নীতি ডিল করছে। এখানে কাকে গিয়ে কাকে কমপ্লেন জানাবো, কার সামনে মাথা মারবো? কেউ কোনো কথা শুনবে না। কালক্ষণ যখন মেয়ে আমার কষ্ট পাচ্ছিলো, আমি দু ঘন্টা ধরে আত্মনাদ করেছি, কোনো রকম সহযোগিতা পেলাম না। আজকে আমি পুলিশ প্রশাসনের কাছে গেলে আমি সহযোগিতা পাবো না, নেতামন্ত্রীর কাছে গেলে সহযোগিতা পাবো? এখন যেটা ওরা ঘটিয়েছে হয়তো ঠিক ওরা ওই কী বলে এখান থেকে বাঁচানোর জন্য আমাদেরকে চুপ রাখার জন্য সেটা নেগেটিভ পজিটিভ ঘোষিত করেছে। আমার নাম সুবোধ রায়, আমি এক্স বিএসএফ।